ভারতের জাতীয় কংগ্রেস মনোনীত জঙ্গিপুরের লোকসভার প্রার্থী মুর্তুজা হোসেন মহাশয় আজকে জোর কদমে প্রচার শুরু করলেন। প্রচারের শুরুতে তিনি বললেন, আমার দাদু যখন বিধায়ক ছিলেন তখন তিনি কোন জাতপাত দেখেননি, সামনে যাকে ভালো লেগেছে তাকেই চাকরি দিয়েছেন, অর্থাৎ ওনার দাদুর যেই মানুষ দ্বারস্থ হয়েছেন তাকে খালি হাতে ফিরতে হয়নি। তাই তিনি জঙ্গিপুরের মানুষকে বুঝিয়ে দিলেন, তিনি আর দাদুর দেখানো পথেই হাঁটবেন। এক কথায় প্রথম দিনে একেবারে প্রচারে ঝড় তুললেন। আমরা যখন কংগ্রেসের প্রার্থীকে প্রশ্ন করলাম বিগত লোকসভার সাংসদকে নিয়ে, তখন তিনি উত্তর দেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জনগণ দেবে। তিনি বিগত 5 বছরে কি কাজের উন্নয়ন করেছেন কি করেননি তা একমাত্র জনগণই বলতে পারবে, আর জেতার ব্যাপারে তিনি আশাবাদী। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কতটা আশাবাদী লড়াইয়ে? লড়াই তো আজকে শুরু হলো, লড়াই চলবে, আগামী দিনে আরও লড়াই হবে, জোরদার লড়াই হবে, শেষ পর্যন্ত লড়াই আমাদেরই থাকবে। কীভাবে মানুষের কাছে প্রচার, কী কী ইস্যু নিয়ে আপনি প্রচারে নেমে? আমাদের কংগ্রেসের যে ভারতবর্ষের ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে ভারতবর্ষের কংগ্রেস দল মানুষের জন্য কী করবে সেগুলো সাধারণ মানুষ সব জেনে বলেছে, সেটাকে ইস্যু করে আমরা এগাবো। বিগত দিনে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যে বিভিন্ন রকম ক্লেঙ্কারি, এসব ইস্যু নিয়ে আমরা আগামী দিনে লড়াই চালিয়ে। হ্যাঁ, তৃণমূলের যিনি প্রার্থী তিনি তো বিভিন্ন জায়গায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন তার কাজকর্ম নিয়ে, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন আর কি? মোটামুটি কাজকর্মের বিষয়টা এলাকার মানুষ বলতে পারবে, উনি কতটা কাজ করেছেন না করেছেন, এটা আমার বিষয়ে বলার নয়। তার কারণ ও এলাকায় যাচ্ছে, উনি বলতে পারবেন সে বিক্ষোভের মুখে পড়ছে কেন সেটা উনি বলতে পারবেন, বিক্ষোভের মুখে পড়ছেন কেন সেটা উনি বলতে পারবেন, সেটা তো আমরা বলতে পারবো না। এলাকার সাংসদ ছিলেন উনি, উনাকেই তো জবাবটা দিতে হবে। প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? প্রতিদ্বন্দ্বী যারা লড়াই করছে সবাই। আপনি উন্নয়ন এজেন্ডা কি কি রাখছেন আর? আমাদের ভারতবর্ষের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগত কোনো উন্নয়ন বলে উন্নয়ন নয়, দলের উন্নয়নটা হচ্ছে আসল উন্নয়ন। আপনার তো একটা পূর্ব পরিচিতিও রয়েছে, সেই পরিচিতিটা কতটা ভোটে কাজে লাগে? সে সাত্তার সাহেব ছিলেন বাংলার কৃষি বিপ্লবের নায়ক, উনার একটা মুর্শিদাবাদ জেলায় একটা সুনাম আছে, প্রভাব আছে। উনি যখন সার্ভিস চাকরি দিয়েছিলেন কাউকে দেখেননি, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে গরিব কে বড়লোক তা না, তার কাছে যা গেছে তাকে চাকরি দিয়েছেন, এবং মানে কোনো করাপশন নয়, কোনো পয়সা নিয়ে নয়, এখন তো টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, সেই সব ছিল না বিগত দিনে। থাকবে ইস্যু কি এইগুলো থাকছে আপনার প্রচারে? আমাদের সবসময় থাকবে, দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রচার কংগ্রেস দল করছে, প্রতিবাদ করছে।